সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে আমি নিয়ে আসছি 4.2 এর সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করা। তো আমরা ঘন নির্ণয় করার আগে আমরা ঘনের একটা সূত্র, দুইটা সূত্রের সাথে আমরা পরিচিত হব, তারপর আমরা এখানে চলে যাব। তো দেখো, প্রথম যে ঘন নির্ণয়ের সূত্রটা আছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, আর একটা হচ্ছে এটা প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের। দেখো, এ মাইনাস বি হোল কিউব এর ফর্মুলাটা হচ্ছে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাসের বি কিউব। তো এই দুইটা ফর্মুলা আমার লাগবে। তো এখানে তোমাদের ক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 3x প্লাস y এর ঘন নির্ণয় করব আমরা। তো ঘনর আমরা একটা গাণিতিক একটা প্রতীক জানি, সেটা হচ্ছে কি, থ্রি দিয়ে, মানে যেটাকে আমরা পাওয়ার পাওয়ার থ্রি বলবো, যেটাকে আমরা বলবো কিউব। কিউবের ঘনের ইংরেজি হচ্ছে কিউব। তো এখন দেখো, এটাকে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা যদি দিই, আমরা এই যে প্রথম যে ফর্মুলাটা পড়েছি এটা এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। দেখো এখানে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। তো এখানে দেখো, আমরা এ বলতে আমরা কি বুঝি, এইটুকুকে। তাহলে এ কিউব প্লাস 3, তারপর কি আসবে, এ স্কোয়ার। এ বলতে এখানে এটা এ স্কোয়ার, তারপর বি প্লাস 3 এ, তারপর বি স্কোয়ার প্লাস বি কিউব। তো এইটুকু ছিল আমাদের। এখন দেখো, আমরা এটা আমি আবার একটু রিপিট করছি, এটাকে যদি আমি একল্পনা করি, এটাকে বিকল্প, এ প্লাস বি হোল কিউব, তার মানে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এখানে দেখো, এ কিউব, এই যে এখানে ধরেছে এটা এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। তো এখন দেখো, এটাকে যদি আমি ভেঙে ফেলি, ওয়াই 27x³ প্লাস ব্র্যাকেটের বাইরে যেটা আছে সেটা গুণ করে নাও, 3 আর ওয়াই গুণ করলে কি হবে, 3y। আর এখানে গুণ করলে 3 কে দুইবার লিখে গুণ করতে হবে, 3 দুগুণে 6, এভাবে না, এভাবে আমরা লিখব, 3 তিরিকা 9, আর হচ্ছে x এর উপর স্কোয়ার আসবে। আর এখানে দেখো, 3 তিরিকা 9 x, আর হচ্ছে y² প্লাস বাকিটুকু y³। আর এখানে দেখো, এই জায়গার কাজটা কিন্তু বাকি রয়ে গেছে, তাহলে আমি কি লিখবো, 27x³ 3 9 27। এক্সটা আমার অ্যালফাবেটিক আমি সাজাচ্ছি, এটা আগে নিয়ে আসব, এখানে অ্যালফাবেটিক সাজানো আছে, প্লাস y³। এটা হয়ে গেছে আমাদের প্রথম ক নম্বর। এখান থেকে আমি তোমাদের জন্য বেশ কয়েকটা করব, বাকিগুলো তোমরা পারবে, এগুলাই করব। আর এটার আরেকটা পর্ব থাকবে, যে এখানে কিন্তু দেখো, এখানে রাশি দুইটা, হ্যাঁ, যখন তিনটা রাশি থাকবে তখন আমরা করব, আরেকটা করব, হ্যাঁ, এইটা পদ্ধতি অন্য একটা নিয়ে আসবো। তো দেখো, এখানে যেটা ছিল এটা ক নম্বর, তোমাদের খ নম্বরটা তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা এটা করে নিবে, আমি গ নম্বর তারপর ঘ নম্বর করছি। গ নম্বরও তোমরা পারবে, আমি ঘ নম্বরটা করে দেখাচ্ছি, একটু ব্যতিক্রম। ঘ নম্বরটা দেখো কি আছে, এ স্কোয়ার বি প্লাস 3² ডি এর ঘন। তো এটা দেখো, এটা যদি আমরা করি, তো এটা করলে এ স্কোয়ার বি প্লাস 3² ডি এর ঘন। এখন দেখো, এটাকে যদি আমি একল্পনা করি, এটাকে বিকল্পনা করতে হবে, তাহলে এ প্লাস বি হোল কিউব ফর্মুলাটা আমার কি আসবে, দেখো ফর্মুলাটা, এটাকে আমি একল্পনা করি, এ প্লাস বি হোল কিউব ফর্মুলাটা একটা এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তো এখন দেখো, এটাকে যদি আমি ভাঙি, তাহলে কি হবে, 3 দুগুণে 6, বি এর উপরে এটা যাবে কিউব, কারণ এটা 1 আছে, 1 দ্বারা 3 কে গুণ করলে এটাই হবে। এটা ব্র্যাকেটের বাইরে কি আছে, 3c² টি, এটা আমরা বরাবরের মতো একটা নিয়মই করব, হ্যাঁ, আমরা এটা ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে সেগুলো আমরা একসাথে গুণ করে ফেলবো আগে আগে। তো এখানে দেখো, এটা কি হবে, এটা ভাঙলে 2 টু দি পাওয়ার 4, আর এটা কি হবে, বি এর উপরে 1² হবে এটা, তাই না, এটা হবে দেখো 3a² বি, আর এখানে হবে কি c² সরি 2 দুগুণে 4 হবে এটা, আর এখানে হবে c² সরি d² আর এখানে যদি আমরা দিই, এটা হবে 3 দুগুণে 6 d³। এখন আমরা এই দুইটা জায়গায় একটু সাজিয়ে নিব, এ টু দি পাওয়ার 6 বি কিউব প্লাস 3, অ্যালফাবেটিক সাজাবো আমরা, হ্যাঁ, এ
টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার সি স্কোয়ার ডি প্লাস থ্রি এস স্কোয়ার বি সি টু দি পাওয়ার ফোর ডি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার সিক্স ডি কিউব। তো এটা আমাদের গ নম্বর ছিল। তারপরে নেক্সট স্টেপে আমি উ নম্বরটা করে দেখাচ্ছি। এখানে দেখো উ নম্বরটা যদি আমি করে দেখাই, উ নম্বরটা হচ্ছে সিক্স পি মাইনাস সেভেন এর ঘন। তো দেখো এর ঘন হলে কি হবে, এত এর ঘন। এখন আমি এটাকে এ কল্পনা করি, এটাকে বি কল্পনা করি, তাহলে এ মাইনাস বি হোল কিউব। এখন আমি যাচ্ছি এই সূত্র ফর্মুলাটায়, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস এর বি কিউব। তো এখন দেখো এ এ বলতে এইটুকু, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার, তারপর বি বি হচ্ছে সেভেন প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস এর বি কিউব। তো এখানে দেখো এটাকে যদি আমি ভাঙি, সিক্স কে আমরা তিনবার গুণ দিতে হবে, তাই না, ছয় ছয় ছত্রিশ, ছত্রিশ কে আমি আবার এই সিক্স দ্বারা দিতে হবে, ছয় ছয় ছত্রিশ, হাতে আছে তিন, তিন ছয় আঠারো, আর তিনে একুশ, তার মানে টু সিক্সটিন পি কিউব। এখানে ব্র্যাকেটের বাইরে কি আছে, থ্রি আর আছে সেভেন, তাহলে তিন সাথে একুশ, আর এটা কত হবে, ছয় ছয় ছত্রিশ, পি এর উপরে যাবে স্কোয়ার, আর এখানে দেখো তিন ছয় আঠারো, আঠারো তিন ছয় আঠারো পি, আর হচ্ছে সাত সাথে উনপঞ্চাশ, আর এখানে দেখো সাতকে তিনবার গুণ দিতে হবে, তাহলে তিনবার যদি দেই সাত সাথে উনপঞ্চাশ, উনপঞ্চাশকে দিব সাত দিয়ে, সাত নং তেষট্টি, হাতের আছে ছয়, চার সাথে আঠাশ আর ছয় চৌত্রিশ, তাহলে থ্রি ফোরটি থ্রি শেষ। এটি এখানে কিন্তু কোনো চলক নাই, শুধু সহগ আছে, সংখ্যা সহগ। এখানে দেখো টু ওয়ান সিক্স পি কিউব, এটা এটা গুণ করবো আমরা, থার্টি সিক্স, আর হচ্ছে টু ইন্টু ওয়ান, দেখো আমি এই পাশে করছি থার্টি সিক্স টু ইন্টু ওয়ান সিক্স, এটা এটা হবে ছয় দুগুণে বারো, হাতের আছে এক, তিন দুগুণে ছয়ের একে সাত। তো এখন দেখো এটা কি আসে, সিক্স ফাইভ সেভেন, তাহলে কেল এইরকম পি স্কোয়ার। আর এখানে দেখো ফোরটি নাইন আর হচ্ছে এইটিন, ফোরটি নাইন এইটিন, আমি যদি গুণ করি আট নং বাহাত্তর, হাতের আছে সাত, চার আটা বত্রিশ, উনচল্লিশ, এখানে যদি দেই নাইন ফোর, তাহলে এখানে কি আসলো টু এইট এইট, তাহলে এইট এইট টু পি, আর এখানে হলো থ্রি ফোরটি থ্রি। এটা হইলো আমাদের আরেকটা ঘনর সমাধান। তো এখানে বেশ কয়েকটি ঘন আছে, সে ঘনগুলো তোমরা করে নিবে, আর তিন যেগুলা তিন রাশির আছে সেগুলো আমরা পরবর্তীতে করে নিব। তো এই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।